হেডলাইনস নিবেদন করছে প্লাই স্টোরি প্লাই কিনুন প্লাই স্টোরি থেকে আগামী 31 মে থেকে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে 31 মে মঙ্গলবার সিআইটিইউর 54তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মঙ্গলবার রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে গঙ্গা পূজোর আয়োজন করা হয় এবার সরকারি টিউশন বা শিক্ষকদের ধরপাকড় শুরু কিন্তু ধরা পড়তে ছাত্রদের আত্মীয় পরিচয় দিলেন ওই শিক্ষক মঙ্গলবার আমতলীর বাজার কমিউনিটি হলে 18 সূর্যমণি নগর মণ্ডলের উদ্যোগে এক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে চরিলাম বনদপ্তরের আধিকারিকেরা প্রভুরামপুর এলাকা থেকে চোরাই কাঠের সমিল উদ্ধার করল রাতে চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল পঞ্চায়েত মেম্বারের ছেলে ঘটনা সোমবার রাতে মধুপুর থানাধীন পাথারিদার এলাকায় গ্রীষ্মকালে রসালো এবং সুস্বাদু ফলটি হল আনারস এই ফলের চাষ করে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষজনেরা বর্তমানে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালাচ্ছে ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্য প্রয়োজনীয় কিছু ত্রাণ সামগ্রী বিমানের মাধ্যমে মণিপুরের শিবিরগুলোতে পাঠানো হয়েছে ছেলেকে বিদ্যালয়ে দেবার নাম করে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি দীপিকা সরকার নামে এক গৃহবধূ ঘটনা উদয়পুর ধোজনগর এলাকায় প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম তো নামকে মারো গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভুগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না